हाय বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো আপনাদের ছাতু ভরা রুটি। সরি, আলু ভরা রুটি, ছাতু ভরা নয়। বারবার ছাতু ভরা করি তো তাই মুখে বেরিয়ে গিয়ে ছাতু ভরা রুটি, আলু ভরা রুটি। এই দেখুন, আলু সেদ্ধ হতে দিচ্ছি, উপর বন্ধ করছি, শেষ পর্যন্ত দেখবেন কিন্তু ভিডিওটা। জল পড়ে গেছে, মুছে দিই। নুন স্বাদ মতো দিয়ে দেব, নুনটা মিশিয়ে নেব। জল দিয়ে দেব, আটাটা মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর শুরু করব। নুন, আদা, কাঁচা লঙ্কা এইগুলো আমি শিল নোড়া দিয়ে ছেঁচে নেব, বাটবো না কিন্তু ছেঁচে নেব। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, এবার চলুন মশলা করে নিই। তেল দিয়ে দেব, সাদা তেল, একটু গরম হয়ে যাক। হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দেব, আদা রসুন লঙ্কা ছেঁচে নিয়েছি শিল নোড়াতে, এটা আমি দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেবো ভেঙে ভেঙে। নুন হলুদ আগে দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে এই আলুটা ভেজে নেব। তাহলে মশলা রেডি, ফুল রেডি। আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কোনো ব্যাপার না। আর একটু কম হলেও হতো সেদ্ধ, ঠিকই আছে। ধনা পাতা গুলো ছড়িয়ে দেব, একটু ভালো করে নেড়ে নেব। যাতে ধনে পাতা গুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, আর একটু মাছটা ফ্রাক করে একটুখানি নরম হয়ে যাবে।
খাবো কিন্তু সেই দুটো থেকে তিনটে, কিন্তু মনে হচ্ছে কত না খাবো, টেস্টি তো। হ্যাঁ এবার আমার হয়ে গেছে মশলাটা, এবার আমি নামিয়ে নেব, আটাটা খুলে নেব। দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে, আর একটু ফেসে নেব। এতে কিন্তু ময়ান দেয়া নেই, কিচ্ছু নেই, শুধু নুন দিয়ে মেখেছি। এবার আমি এই সাইজের লেটি কেটে নেব। এইভাবে বাটির মতো করে নেব। এবার আমি একটু আলু মশলাটা নিয়ে এই পুরের মধ্যে দিয়ে দেব। না মজুতে না খুব কষ্ট হবে, ছাতু হলে এতটা কষ্ট হয় না, কিন্তু এই আলুতে খুব কষ্ট হয়। এইভাবে নিয়ে বন্ধ করে দেব মুখটা, এইভাবে আমি এতগুলো ভরে নিয়েছি। আরেকটা দেখাই, এইভাবে নিয়ে মুখটা মুড়ে দেব। পুর ভরে নিয়েছি, এবার আমি বেলে নেব, রুটির মতো করে বেলে নেব। এটা তো আর পরোটার আকারে হবে না, বেশি পাতলাও হবে না, একটু মোটা মোটাই হবে। অলরেডি আমার বেলা হয়ে গেছে, বিজি ছিলাম তাই দেখাতে পারিনি, তাই আপনাদের দেখানোর জন্য আমি এটা বেলছি। এই দেখুন ইয়েলো ইয়েলো বেরিয়ে যাচ্ছে আলুটা, এই জন্যই আমি বেশি পাতলা করব না, এইভাবেই রাখব। আমার বেলা হয়ে গেছে অলরেডি, এই দেখুন আপনাদের দেখানোর জন্য আমি এই দুটো রেখেছিলাম, বেশিক্ষণ বসে থাকতে পারি না তো, তাই রেডি করে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য, আমি এইগুলো রেখেছি। ঠিক আছে বন্ধু, ভেজে নেব, তাওয়াতে দিয়ে দিয়েছি। অলরেডি আমার ভাজা হয়ে গেছে, ওই দেখুন ভাজা হয়ে গেছে আমার, দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কালারফুল, ওই যে ইয়েলো গ্রিন ধনিয়া পাতা গুলো খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু হ্যাপি লাগবে, দারুণ লাগবে খেতে। হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব, সাদা তেল। হয়ে গেছে, অফ করে দেব। কি সুন্দর দেখাচ্ছে, দেখুন বন্ধুরা কি সুন্দর গরম, খেতে হেভি হবে। এই যে, তাই যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন,
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে